স্বামী ইব্রাহিম বিশ্বাসের পোড়া দেহটা থেকে বেরিয়ে গেছে প্রাণ, সে খবর কোনোভাবেই মানতে পারছেন না স্ত্রী। তাই শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। শনিবার সকাল থেকে এক একটি পোড়াদেহের মৃত্যু খবরে স্বজনদের আহাজারিতে এমনিভাবে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট প্রাঙ্গণ। হৃদয় বিদারক এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন সবাই। ক্ষুব্ধ স্বজনরা বলছেন, বছরের পর বছর ধরে মসজিদ কমিটিকে গ্যাস লিকেজের কথা বললেও তারা কর্ণপাত না করাতেই হারাতে হলো এতগুলো তাজা প্রাণ। সামান্য একটা বিষয় কোম্পানিগুলোকে বলার পরেও কিন্তু কোনো কোম্পানিরা কোনো উদ্যোগ নেয় নাই। ঠিক করাবে বলতে বলতে আজকে নতুন নয়, এটা অনেক দিন হয়ে গেছে এই প্রবলেমটা। দগ্ধদের পরিদর্শন শেষে ডাক্তার শ্যামন্তলাল সেন জানান, পোড়া ক্ষত শরীর নিয়ে যারা এখনও বেঁচে আছেন তারা কেউই শঙ্কামুক্ত নন, পুড়ে গেছে সকলের শ্বাসনালী। সবাই কিন্তু মেজর বার্ন, কেউ 50% নিচে না, সবাই 70-80-90 এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। বার্ন ইনস্টিটিউটে এসে গতানুগতিক তদন্ত কমিটি কিছু নগদ ক্ষতিপূরণ আর বিচারের আশ্বাস দিয়ে গেলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ। 304-এর খদার আপনারা জানেন, যেটা অপরাধজনিত মৃত্যু সেই মামলা হবে এবং যে বা যারাই এখানে দোষী হবে তাদেরকেই আমরা এই মামলা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার জন্যই করব এবং যদি তদন্ত কমিটিতে কোনো কিছুর কারক অবহেলা পায় তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন। কর্তৃপক্ষের গাফেলতি, উদাসীনতা ও সমস্যা সমাধানে পদক্ষেপ না নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটছে প্রতিনিয়ত। তাই সংশ্লিষ্টরা বলছেন, আর আশ্বাস নয়, দুর্ঘটনার নামে মানুষ হত্যার এসব সমস্যা সমাধানে এখনই প্রয়োজন টেকসই পদক্ষেপ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।